সৌদি আরব, মক্কা, মদিনা, ইতিহাস, তেল, বালি, কঠোর আইন কানুন সব কিছুর জন্যই সৌদি আরব বিশ্বের দরবারে পরিচিত। এর বাইরেও সৌদি আরবের এমন কিছু বিষয় আছে যেগুলো আপনাকে জানাবো এই ভিডিওতে। সৌদি আরব একটি ইসলামী রাজতন্ত্র যা প্রতিষ্ঠিত হয়েছিল 1932 সালে। সৌদি আরবের আরবি নাম হলো আল মুলক বা আল আরাবিয়া, যার বাংলা অর্থ সৌদি আরবের রাজ্য। সৌদি আরবে নারীরা গাড়ি চালাতে পারে না। সৌদি আরবে নিজস্ব কোনো সংবিধান নেই। সৌদি আরবে সরকারি অফিস কিংবা পাবলিক প্লেসে ধূমপান নিষেধ। সৌদি আরবে পান করার জন্য পানি নেই, তারা সমুদ্রের লবণাক্ত পানি ফিল্টার করে গোসল করা এবং খাওয়ার উপযোগী করে এবং অন্য সব কাজে ব্যবহার করে। সৌদি আরব বিশ্বের এমন একটি দেশ যেখানে একটি নদীও নেই। এই দেশের বাদশাহ আবদুল্লাহকে বিশ্বের অষ্টম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। সৌদি আরবে আপনি সস দিয়ে স্যান্ডউইচ খেতে পারবেন না। সৌদি আরবের জাতীয় খেলা আল জানারিয়া, এই খেলায় 2000-এর বেশি মানুষ উটের পিঠে উঠে দৌড় দেয়। সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নারীদের স্বামীর অনুমতি নিতে হয়। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে চুরি করলে হাত কেটে দেওয়া হয়, খুন করলে শিরচ্ছেদ করা হয়, জেনা করলে মাটির নিচে পুঁতে পাথর মারা হয়। সৌদি আরবে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন করা হয় না। এদেশে ট্যাক্সের পরিবর্তে মোট সম্পত্তির উপর সৌদি আরবে পর্যটকদের ছবি তুলতে গেলে আগে অনুমতি নিতে হয়। সৌদি আরবে নারীরা কোনো পুরুষের সাথে দেখা করতে পারে না। নারীরা বাইরে গেলে অবশ্যই পরিবারের কেউ সাথে থাকতে হবে। সৌদি আরব ইসলাম ধর্মের জন্মস্থান। এখানে মক্কা মদিনায় কোনো অমুসলিমদের পা ফেলতে দেওয়া হয় না। এদেশে অমুসলিমদের দাফন করা যায় না। সৌদি আরবে অমুসলিমদের নাগরিকত্ব দেওয়া হয় না। 2011 সালে এদেশে নারীদের পৌর নির্বাচনে ভোটের অধিকার দেওয়া হয়।